আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি কোভিড-19 এই প্যান্ডামিক মহামারীতে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এখনো সুস্থ আছেন। এই মহামারী মোকাবেলার জন্য আমাদের সতর্কতা এবং সর্বোচ্চ সচেতনতার কোনো বিকল্প নাই। সো অ্যালওয়েজ আমাদেরকে টেক কেয়ার থাকতে হবে, সো টেক কেয়ার ইউর সেলফ। তাম্বনাইল দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোন দুটা বাইক নিয়ে আজকে কম্পারিজন করতে যাচ্ছি। চলুন তবে স্ট্যান্ডার্ড দুটো 110 সিসি সেগমেন্টের বাইক নিয়ে শুরু করি আমরা। দেখি আমাদের জন্য কী কী ফিচার আছে এবং আমরা এটা দেখে সিদ্ধান্ত নেই আমাদের আসলে কোন বাইকটা চয়েস করা উচিত। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমাদের এই ভিডিওটি প্রথম দেখে থাকেন তাহলে প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ ফর স্টেইং উইথ আস। ইন্ডিয়ান অরিজিন হিরো এক্স প্রু 110 সিসি সেগমেন্টের বাইকটির ইঞ্জিন ডিসপ্লেসমেন্টে আছে 109.15 সিসি সিঙ্গেল সিলিন্ডার ফোর স্ট্রোক এয়ার কুল ডিজিটাল CDI VS IVOHC ইঞ্জিন। অন্যদিকে জাপানি অরিজিন হায়াতে এপিতে আছে 110 সিসিতে আছে 113 সিসি সিঙ্গেল সিলিন্ডার ফোর স্ট্রোক টুইন বাল্ব SOHC ইঞ্জিন। হিরো এক্স প্রো সর্বোচ্চ শক্তি উৎপাদন করে 9.38 BHP এট 7500 RPM, আবার হায়াতে এপি সর্বোচ্চ শক্তি উৎপাদন করতে পারে 8.7 BHP এট 7500 RPM, আবার এক্স প্রো সর্বোচ্চ টর্ক উৎপাদন করতে পারে 9 Nm এট 5500 RPM। অন্যদিকে হায়াতে বাইকটি সর্বোচ্চ টর্ক দিতে পারে 9.3 Nm এট 5000 RPM। 790 mm উচ্চতার এক্স প্রো এবং 795 mm উচ্চতার হায়াতে এপি দুটো বাইকেরই গ্রাউন্ড ক্লিয়ারেন্স 165 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স, যা এই উচ্চতার মোটর বাইকের জন্য যথেষ্ট। 17 কেজি ওজনের এক্স প্রো বাইকে যেখানে 2 লিটার রিজার্ভ ক্যাপাসিটি সহ 11 লিটার ফুয়েল ধারণ ক্ষমতার সুদৃশ্য গ্রাফিক্যাল ফুয়েল ট্যাঙ্কের সাথে আছে আকর্ষণীয় ইয়ার ক্রসড শেড, সেখানে হায়াতে এপিতে 10 লিটার ফুয়েল ধারণ ক্ষমতার সুদৃশ্য গ্রাফিক্যাল ফুয়েল ট্যাঙ্ক। সাসপেনশন কোয়ালিটি দুটো বাইকেরই খুব একটা তুলনামূলক ব্যবধান না থাকলেও 5-স্টেপ অ্যাডজাস্টেবল পেছনে দুটো বাইকেরই এবং সামনের সাসপেনশনে যথারীতি টেলিস্কোপিক হাইড্রোলিক। হিরো এক্স প্রো বাইকে ফুয়েল সাশ্রয়ী টেকনোলজি I3S টেকনোলজি এর সাথে ড্রাম এবং সিঙ্গেল ডিক্স ব্রেকিং ভেরিয়েন্টে বাজারে অ্যাভেলেবেল থাকলেও হায়াতে এপি বাইকটি কেবলমাত্র ড্রাম ব্রেকিং সিস্টেমের গুলোই বাজারে এসেছে, মানে বাংলাদেশের বাজারে এসেছে আর কি। হিরো এক্স প্রো 110 বাইকটি ফাঁকা রাস্তায় সর্বোচ্চ 116 কিলোমিটার গতিতে ছুটতে পারে এবং ইকোনমি স্পিডে প্রতি লিটার জ্বালানিতে যেতে পারে 60 কিলোমিটারের মতো পথ। অন্যদিকে হায়াতে এপি ফাঁকা রাস্তায় 100 কিলোমিটার গতিতে ছুটতে পারে এবং ইকোনমি স্পিডে 1 লিটার জ্বালানি খরচ করে চলতে পারে প্রায় 78 কিলোমিটার পথ। সার্বিক কম্পারিজন বিবেচনায় আমি ব্যক্তিগতভাবে দুটো বাইককেই বেশ দারুণভাবে পছন্দ করি। একটার এক ধরনের ফিচার বেশি তো অন্যটার অন্য ফিচারে দেখা যাচ্ছে এগিয়ে গেছে। সেক্ষেত্রে বাইক কেনার আগে আমাদের সামনে চলে আসে বাজেটের ব্যাপারটা। এবার চলুন আমরা বাজেট নিয়ে একটু কথা বলি। বাজেট বলতে আপনি যদি রেগুলার 70-80 কিলোমিটার কিংবা 100 কিলোমিটার পর্যন্ত বাইক চালান, আপনি একটা চাকরি করেন, মার্কেটিং চাকরি করেন, সেই ক্ষেত্রে আপনার জন্য এ দুটো বাইকের মধ্যে যে কোনোটাই আপনি চুজ করে নিতে পারেন। কোনো ধরনের ডিসকাউন্ট কিংবা অফার ছাড়া হিরো এক্স প্রো 110 এবং হায়াতে এপি 110 দুটো বাইকেরই প্রাইস 1,09,000 টাকা হলেও হিরো মোটর বাইকটি আপনি কিস্তি সুবিধায় কিনতে পারবেন, সুজুকি হায়াতে ক্যাশ অথবা ক্রেডিট কার্ডে কিনতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকে আমাদের 110 সিসির দুটো বাইকের কম্পারিজন ভিডিও। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক এবং শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, আমাদের ভুলগুলো ধরিয়ে দিবেন। আমরা যে ভিডিও তৈরি করতে সময় অনেক ভুল ভ্রান্তি থেকে যাচ্ছে, আপনারা যদি আমাদের ভুলগুলো ধরিয়ে দেন সেক্ষেত্রে আমরা পরবর্তী ভিডিওতে আমরা আরও সতর্কতার সাথে ভিডিও তৈরি করার চেষ্টা করব। আমরা একটা ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম করতে হয়, অনেক ডাটা সংগ্রহ করতে হয়, ভিডিও রেকর্ড করে নিয়ে আসতে হয়, তারপরে ভিডিওটা এডিটিং করতে হয়। আপনারা যদি লাইক শেয়ার করে আমাদেরকে উৎসাহ যোগান তাহলেই আমরা আরও ভিডিও তৈরি করতে চেষ্টা করব। ভালো থাকবেন।